জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই জানালেন রাষ্ট্রপতি। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা কিভাবে পদত্যাগ করেছেন, জানালেন আসিফ মাহমুদ। বেরিয়ে এলো আরও এক নতুন চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর নির্দেশ এখনও পায়নি মন্ত্রণালয়। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন, জানালেন আসিফ নজরুল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য, যা বললেন হাসনাত আবদুল্লাহ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই জানালেন রাষ্ট্রপতি। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই, খুঁজে পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি তাকে এ কথা জানান। আলাপকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। তিনি আরও বলেন, আমি খুঁজেছি শেখ হাসিনার পদত্যাগপত্র, তিনি হয়তো সময় পাননি। কথোপকথনটি গতকাল রবিবার পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখ এ প্রকাশিত হয়েছে। কথোপকথনে রাষ্ট্রপতি বলেন, 5 আগস্ট সকাল 10:30 বঙ্গভবনে ফোন এলে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টা খানেকের মধ্যেই ফোন এলো, তিনি আসছেন না। মোহাম্মদ শাহাবুদ্দিন আরও বলেন, চারদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছে কোনো খবর নেই, আমরা অপেক্ষা করছি, টেলিভিশনের স্ক্রোলও দেখছি, কোথাও কোনো খবর নেই। এর এক পর্যায়ে রাষ্ট্রপতি শেখ হাসিনার দেশ ছাড়ার খবর পান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আমাকে শেখ হাসিনা কিছুই বলে গেলেন না, যা সত্য তাই আপনাকে বললাম। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবন এলেন, তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা, একই জবাব শুনেছি, তিনি পদত্যাগ করেছেন, মনে হয় সে সময় পাননি জানানোর। কথোপকথনে রাষ্ট্রপতি বলেন, সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো, তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজেছি। বিষয়টি নিয়ে মতিউর রহমান চৌধুরীকে রাষ্ট্রপতি আরও বলেন, এ নিয়ে আর বিতর্কের কিছু নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য, তারপরও কখনও যাতে এ প্রশ্ন না ওঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি। তার পাঠানো রেফারেন্সের পরিপ্রেক্ষিতে গত 8 আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই মতামত দেন। এতে বলা হয়, সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী বিভাগ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে এবং প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে। উল্লেখ্য, গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধানের 57 ক অনুচ্ছেদে বলা আছে, প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে তিনি যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। শেখ হাসিনা কিভাবে পদত্যাগ করেছেন জানালেন আসিফ মাহমুদ। বেরিয়ে এলো আরও এক নতুন চাঞ্চল্যকর তথ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য দেন আসিফ মাহমুদ। ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে লেখেন, রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও ছাত্র জনতা গণভবনের কাছাকাছি চলে আসলে পালিয়ে যেতে বাধ্য হন খুনি হাসিনা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি পরিষ্কার করেছিলেন রাষ্ট্রপতি।
তবে সেই পদত্যাগের দালিলিক প্রমাণ তার কাছে নেই বলে নতুন করে বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দিনয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে এবং আমি তা গ্রহণ করেছি। অন্তর্বর্তী সরকারে 2 মাসের বেশি সময় চলে যাওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি। দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। গতকাল রবিবার পত্রিকাটি রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আরও বলেন, আমিও খুঁজেছি হাসিনার পদত্যাগপত্র, তিনি হয়তো সময় পাননি। রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনাকে উৎখাত করা হয়েছে, একটি অবৈধ সরকারকে জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে, এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রবিবার সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌহিদ হাসান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো নির্দেশনা এখন পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসেনি। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে অবস্থান করেছেন এ সম্পর্কে সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানান তৌহিদ হাসান। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে আজ বিকেলে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। কীভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায়, আমরা মূলত আলোচনা করেছি কীভাবে কাজগুলো এগিয়ে নেওয়া যেতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার 21 অক্টোবর দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, তার এই পদে থাকার যোগ্যতা আছে কিনা এ নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হতে পারে। সাম্প্রতি দৈনিক মানব জমিনের সঙ্গে সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে বলেন, তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। কথোপকথনটি রোববার পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে প্রকাশিত হয়। এরপর নতুন করে আলোচনায় আসে শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়টি। রাষ্ট্রপতির এমন মন্তব্য নিয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি যে বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পাননি, এটি হলো মিথ্যাচার, তার শপথ লঙ্ঘনের সামিল, কারণ তিনি নিজেই গত 5 আগস্ট রাত 11:20 পিছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা তিনি নিয়েছেন। আসিফ নজরুল বলেন, এরপর তার অর্থাৎ রাষ্ট্রপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জানতে চাওয়া হয় এই পরিস্থিতিতে করণীয় কী। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উদ্দেশ্যমূলক এখতিয়ার প্রয়োগ করে তা জানতে চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন তিনি সহ অন্য বিচারকরা মিলে একটি মতামত দেন। সেই মতামতের প্রথম লাইন হল, দেশের বর্তমান অদ্ভুত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেখানে তৎকালীন প্রধান বিচারপতি উবাইদুল হাসান সহ আপিল বিভাগের সব বিচারকের সই আছে। উপদেষ্টা বলেন, এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেন, এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠন করা যায়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে একটি নোট মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে পাঠায়। রাষ্ট্রপতি এই অভিমত দেখেন এবং নেন, এরপর তিনি নিজে অন্তর্বর্তী সরকার গঠন করেন। তিনি বলেন, গত 5 আগস্টের ভাষণ এরপর কার্যক্রমের মধ্যে দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত তিনি রাষ্ট্রপতি
পুরো জাতির বিচ্ছিন্নভাবে বারবার নিশ্চিত করেছেন এবং সুনিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি তা নিয়েছেন। আজ যদি প্রায় আড়াই মাস পর তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দেননি, তাহলে এটি এক ধরনের স্ববিরোধিতা হয়, শপথ লঙ্ঘন হয় এবং তার এ পদে থাকার যোগ্যতা আছে কিনা সে সম্পর্কে প্রশ্ন আসে। আইন উপদেষ্টা বলেন, আরও বলেন, আমরা জানি বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে আপনার যদি শারীরিক মানসিক সক্ষমতা না থাকে বা আপনি যদি গুরুতর অসদাচরণ করেন তখন রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবেন কিনা সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের সংবিধানে রয়েছে। স্ববিরোধী কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। যদি তিনি এই বক্তব্যের অটল থাকেন তাহলে তার রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা আছে কিনা তা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সভায় ভেবে দেখতে হবে। শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ নিয়ে একটি পোস্ট লিখেছেন। হাসনাত আবদুল্লাহ লেখেন, হাসিনাকে উৎখাত করা হয়েছে, একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে, এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই। এই পোস্ট দেওয়ার কিছু সময় পর তিনি একটি ভিডিও শেয়ার করেন যার ক্যাপশনে তিনি লেখেন, ফ্যাসিস্ট আওয়ামী শক্তির উত্থান ও পুনর্বাসন ঠেকাতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই। ভিডিওতে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে বিএনপি জামায়াতকে পাশে থাকার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ খুঁজে পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন বলে একটি সাপ্তাহিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, যা নিয়ে সর্বমহলে চলছে আলোচনা সমালোচনা। এর প্রেক্ষিতেই হাসনাত আবদুল্লাহ এই পোস্ট দিয়েছেন। এর আগে গত 5 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। এ সময় তিন বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতির পিছনে দাঁড়িয়েছিলেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সার্জিস আলম এ হুঁশিয়ারি দেন। সাবেক প্রধান